হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো পুজো হয়ে গেছে আমার, দেখলেই বৃহস্পতিবারের পুজো। তাড়াতাড়ি ঘরে সব কাজ সেরে নিয়েছি, কারণ বৃহস্পতিবার তো আমাদের মানে মোটামুটি পুজো দিতে সকলেরই একটু সময় লাগেই। ওই জন্য আমি আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি, মানে কি ব্রেকফাস্ট হবে, কি কি করেছি সেগুলো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। ভাবলাম যে একদম পরের থেকেই করব। তো দেখো, স্নান করে নিয়ে আমার পুজো দিতে দিতে পুরো চুলও শুকিয়ে যায়, মানে হাফ ভেতরে ভেতরে আর কি ভিজে আছে। তো যারা এখনও প্রোটিন প্যাক, অর্থাৎ যেটা আমি শেয়ার করেছিলাম, যারা এখনও তোমরা ট্রাই করোনি, পুজোর আগে একবার ট্রাই করো আর বুঝতে পারবে যে পুজোর মধ্যেই চুলটা কতটা ভালো হয়ে যাবে। এটা ইনস্ট্যান্ট কাজ করে আর প্রচুর রিভিউ আমি কত রিভিউ কমিউনিটিতে দেব, এত রিভিউ আসছে যে মানে আমি নিজেও মাঝখানে বেশ কিছু মাস বন্ধ করে দিয়েছিলাম যবে থেকে আমার চুল পড়াটা কমে গেছিলো। কিন্তু চুল পড়া এখন হয় না, কিন্তু এই পুজোর আগে আমরা একটু বেশি আর কি যত্ন নিই না, সেই রকমই করেছি। তো দেখো চুল কত এখন চকচকে হয়ে উঠেছে। আমি কিন্তু আজকে শ্যাম্পুও করিনি, বৃহস্পতিবার তো কেউ শ্যাম্পু করে না। আর যাই হোক, দেখো এখন সবজি কিছু নিয়ে এসেছিলো যা পেয়েছিল আর কি বাজারে আয়ুষ্মানকে দেওয়ার পর। তো এখানে বেশ কিছু সবজি আমি যেগুলো এইভাবে ধুয়ে নিই, যা আসে সব এইভাবেই একটা গামলার মধ্যে জল দিয়ে ভালো করে করে ধুয়ে নিই, ধুয়ে তারপর রোদে বা এমনি খোলা হাওয়ায় রেখে দিলে কিছুক্ষণের মধ্যে সেটা শুকিয়ে যায়। আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি, যেটার রেসিপি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এত টেস্টি হয় জিনিসটা খেতে। সাধারণত চিংড়ি মাছ আমরা সবজি দিয়ে করতে চাই না, অনেকেই চায় না হয়তো, কারণ আমার মনে হয়, আমার নিজেরই মনে হয় বড় বড় চিংড়ি হলে মালাইকারি করি বা অন্য কিছু করি, তো কিন্তু সবজি দিয়ে করতে ইচ্ছে করে না। কিন্তু আজকে এত ভালো লেগেছে সকলের খেয়ে। তো আমি দেখো আর এখন ডেলি পেঁপে ভাতেটা খাচ্ছি, এই গরমে যাদের ডিহাইড্রেশনের সমস্যা হচ্ছে বা হজমের যাদের সমস্যা হয়, রোজ পেঁপে ভাতেটা খাওয়ার চেষ্টা করো, বা বাচ্চাদের কিন্তু ডায়েটে রাখতে পারো। তো আমরা এখন রোজই বলতে গেলে ভাতের সেদ্ধ হওয়ার সময় পেঁপেটা দিয়ে দিই, তাতে মানে ভাতও বলে যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালোই হয়, খেতেও টেস্টি হয়। আলাদা করে সেদ্ধ করলে তো জলটা ফেলে দিতে হবে, তো পুষ্টিগুণটা থাকে না, অথচ ভাতের মধ্যে যদি আমরা কিছু দিই সেই পুষ্টিগুণটা সারা ভাতেও থাকে। তো কাটাকুটি সব করে নিলাম মোটামুটি, এখন এই দেখো এখানে বসিয়েছি ডাল, ঝিঙে দিয়ে বসিয়ে দিয়েছি, একদম অল্প আছে। আর এখানে ভাত হচ্ছে, ভাতের মধ্যে পেঁপে দিয়েছি, পেঁপে সেদ্ধটা রোজই খাওয়ার চেষ্টা করছি। আর আমি সকালে রুটি আর দই খেয়েছি ব্রেকফাস্টে, কিন্তু পুজো সব কিছু করার পর না খিদে পেয়ে যায়। এখন একটা এই যে ডিমের হাফ বয়ল সেদ্ধ করেছি, আর পেয়ারা, একটা পাকা পেয়ারা নিয়েছি, মানে বিট লবণ দিয়ে খাবো, এটা এখন খাবো, কারণ ভাত খেতে খেতে অনেক দেরি। আর শরীরটা আমার খুবই কমজোরি হয়ে গেছে, প্রেশার অনেক লো হয়ে গেছে, মানে বাকি তোমরা তো অনেকেই বলছো যে তুমি থাইরয়েড টেস্ট করাও, আমার কিন্তু থাইরয়েড টেস্ট করা আছে, সবই নর্মাল, কোনো সমস্যা নেই। যখন স্কিনে সমস্যা হচ্ছিল, পিম্পলস হচ্ছিল, তখনই থাইরয়েডের টেস্ট করিয়েছিলাম, বুঝতে পেরেছো? খাওয়া দাওয়াটা একটু কম করি, মানে ভাত আগে যে পরিমাণে খেতাম, মানে বা যে পরিমাণে আমি খেতে পারি সেই পরিমাণে খাই না। আগে আমাদের 250 চাল লাগতো, মানে 250 গ্রাম চাল লাগতো, সেখানে এখন 200 গ্রাম চাল লাগে। মানে আমি তাহলে আশিস তো মোটামুটি খায়, আয়ুষ্মানও খায়, তাহলে আমি কতটুকু ভাত খাই তাহলে বুঝতে পারছো। তো সেই জন্যই আর কি আমার শরীরটা খুবই কমজোরি হয়ে গেছে, কিন্তু আমি সবজি টবজি সবই খাচ্ছি। আর আমি প্রপার ডায়েট করতে পারছি না, কারণ ডায়েট করতে গিয়ে আমার আরও শরীর কমজোরি লাগছিল। হ্যাঁ, নুন চিনি জল এগুলো কম খাওয়া হয়, দুধটা আমার একদমই খাওয়া হয় না, তো কিছু কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির জন্যই আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমি বুঝতে পারছি। তো ধীরে সুস্থে আমি এগুলো স্টার্ট করবো, আপাতত একটু খাই। আর এটা বিছানায় বসছি, কারণ নিচে বসে খেতে পারছি না, আমার কোমরে খুব লাগছে, কোমরে এমনি সমস্যা আছে, তবে বিছানায় আমি এগুলো রাখি না কিছুই, কিন্তু মানে বসলে একটু বিছানায় আরাম হয় এই আর কি। এখন এটা খেয়ে তারপর আমি রান্নার দিকে যাবো, বুঝতে পারলে। রান্না আজকে করবো হচ্ছে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের তরকারি করবো, আলু পটল আর কুমড়ো দিয়ে একটা মাখা মাখা করে তরকারি, খুব মাখা না, একটু রসা রসা রাখবো, একটা তরকারি করবো, ডাল করবো, ঢেঁড়স ভাজা করবো। তো আপাতত এই প্ল্যান আছে, চলো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে।
তো আমি যেভাবে রান্নাটা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে কিন্তু আমি দিয়েছিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা, যেটা আমি দেখাতে ভুলে গেছি, মানে দুখানা এলাচ আর একটুখানি দারচিনি আমি ফোড়ন দিয়েছিলাম। তা আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসঙ্গে দিয়ে দিলাম। রসুন বাটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে রসুন আর কি গ্রেট করে দিয়ে দিয়েছি, বাটাটা ছিল না। তো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হবে। পেঁয়াজ রসুন দুটোই ভালো করে ভাজা ভাজা হচ্ছে। আর ওদিকে আমার দেখো ডাল হচ্ছে ঝিঙে দিয়ে, সেটাও আমি আদা বাটা দিয়ে করেছিলাম, পাতলা করে মসুর ডাল, ভীষণ টেস্টি হয়েছিল। আর এই দেখো পেঁয়াজটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ আগে দিলে, মানে আগে ভেজে নিলে কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় বা গুটিয়ে যায়, কিন্তু তোমরা এইভাবে ভেজে দেখো চিংড়ি মাছ ওরকম শক্ত হয়ে যায় না। তো এখন একটু ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজা ভাজা মতন করে নিলাম। এরপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে দিলাম লবণ, আর মশলাও কিন্তু আমি এখনই দেবো, সবজি দেওয়ার আগে মশলা দেবো। তার আগে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটো এগুলো সমস্ত গলতেই থাকবে কষাতে কষাতে, আলাদা করে মানে কষানোর প্রয়োজন নেই, আর চিংড়ি মাছের গন্ধ পুরো মানে সবজিটার মধ্যে ছড়িয়ে যাবে। এখানে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর এর সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা তো দিয়েইছি, এটা তো আর বলার কিছু নেই, কালার দেখেই বুঝতে পারছো। আর এই যে সবজিগুলো সব কেটে ধুয়ে যা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এখন এটা বেশ ভালো করে কষাবো। চিংড়ি মাছটা আগে দেওয়া হয়ে গেলে, এটা তো আর ভাঙার কোনো ব্যাপার নেই, তো চিংড়ি মাছটা আগে দেওয়া হয়ে গেলে কিন্তু পুরো মানে যে সুন্দর একটা স্মেল সেটা পুরো তরকারির মধ্যে ছড়ায়। আর অনেক সময় ভেজে আমরা শেষের দিকে দিই, কিন্তু কখনো এইভাবে করে দেখো, তার তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এখানে অল্প পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু করার নেই, ঢেকে ঢেকে রান্না করো। তো রান্না আমার কমপ্লিট, ওই যে সব গুছিয়ে সাজিয়ে রেখেছি, যা যা করেছি অনেক কিছুই করেছি, অল্প অল্প করে অনেক কিছু, মানে কি যেগুলো রোজকারের, হ্যাঁ তো করেছি, এখন তোমাদের সমস্ত এসে দেখাবো। তার উপরে সবজিগুলো তো দেখলেই ধুয়ে রেখেছি, এই যে দিয়েছি এখানটা, রোদ আসে তো ভালো, সব এই কাপড়ের মধ্যে করে পুরো টেনে যাবে। মানে এখন এখানে রোদ নেই, হাওয়াটা আছে, হাওয়াতে শুকিয়ে যাবে, এসে তারপর ফ্রিজে রেখে দেবো। তো চলো এখন আগে আয়ুষ্মানকে আমি নিয়ে আসি, এসে তারপরে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে না এই টাটা গ্লুকোজ পাওয়া যায়, কালকে দুটো কিনে এনেছিলাম, আমি ভীষণ ভালোবাসি, আর সব জায়গা না পাওয়াও যায় না, ইনস্ট্যান্ট এনার্জিটা কাজ করে। আসি, শেষ হয়ে গেছে, নিচে বাইকে হর্ন দিল, আগে নিয়ে আসি চলো। হ্যাঁ হ্যালো, আসছি আসছি, নামছি। তো আজকে একটু ভাতের থালাটা সুন্দর করে সাজিয়েছিলাম, এক এক সময় ইচ্ছা করে নিজেরা মানে ভাত সাজিয়ে খাই, তো এটা আমি আশিসের জন্যই বেড়েছি। এখানে দিচ্ছি ভাত, তো নিজেও অবাক হয়ে গেছে যে হঠাৎ করে এত সুন্দর করে সাজিয়ে দিলে কেন, আমি বললাম যে আমার ইচ্ছা হলো, তো দিয়ে দিলাম ভাত। আর এই যে একটা করে পেঁপে ভাতে, সবার পাতেই থাকবে একটা পেঁপে ভাতে, এখানে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল ঝিঙে দিয়ে, আদা বাটা দিয়ে, ঘি ফোড়ন দিয়ে কিন্তু অবশ্যই। আর এইখানে দিচ্ছি অল্প পরিমাণে ঢেঁড়স ভাজা, সাথে দিয়ে দিচ্ছি এই দুটো মতন কাঁকরোল ভাজা, আর দেবো এক বাটি চিংড়ি মাছের তরকারি। তো আজকের লাঞ্চটা বলো কেমন হয়েছিল? আর ও হ্যাঁ, আমি কিন্তু স্যালাডও রেখেছি, এই যে শশা আর পেঁয়াজ। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু, বলো এই সুন্দর সাজিয়ে দেওয়া থালাটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এর জন্য কিন্তু একটা লাইক প্রয়োজন। এরপরে চলে যাব সোজা বিকেলবেলা, আয়ুষ্মানের টিচার এসছে এখন ওকে পড়াতে, আর আমি সন্ধে দেব। বৃহস্পতিবার সন্ধেটা তো একটু আমাদের কাছে অন্যরকম হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, সারাদিনের কোন টাইমটা তোমাদের খুব ভালো লাগে ঘরে নিজের মানে নিজের সংসারের কাজগুলোও করতে ভালো লাগে? আমার যেমন এই সন্ধেটা, এই সময়ের থেকে আমার খুব ভালো লাগে, সব কিছু কাজ করতে এনার্জি পাই। সকাল থেকে আমি যেন কেমন একটা মানে ডাউন থাকি, মানে করতে হয় কাজ তাই করি, আর নানা ধরনের খারাপ চিন্তা সকালের দিকেই আমার মানে মাথার মধ্যে ভিড় করে আসে, আর সন্ধ্যের পর থেকে আমি অনেক বেশি পজিটিভ ফিল করি। এগুলো কিন্তু এক একটা মানে মেন্টাল কন্ডিশন সত্যি কথা বলতে গিয়ে। তো তোমাদের কারোর এরকম হয় যে তোমাদের সকালের টাইমটা বেশি ভালো লাগে, বা দুপুরে বেশি ভালো লাগে, বা সন্ধেবেলা বেশি ভালো লাগে? আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি একটা জিনিস তাহলে মানে খেয়াল করব আর কি। তো এখন দেখো, আমার কাছে একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট ছিল, সেটা দিয়ে চা করলাম, আর এখানে ব্রেডগুলো সেঁকে নিয়েছি, ওদেরটায় বাটার দিয়েছি, আমারটা আর বাটার দিইনি। আয়ুষ্মানের ম্যাম এক্ষুনি গেল, 8টা বাজে, আমরা দুজন একটু বাইরে বেরিয়ে বাইরের হাওয়া খেয়ে আসি। যা দেখেছি একটু যদি আমরা ঘুরে আসি, মন অনেক বেশি ফুরফুরে তরতাজা হয়ে যায়। তো আমি জাস্ট ফেস ওয়াশ করেছি, আর কিছু মুখে অ্যাপ্লাই করবার প্রশ্নই নেই। আর দেখো না, মুখে একটা গোটা হয়েছিল যেটা আমি ক্রিম দিয়ে দিয়ে কমালাম, মানে ফেস ওয়াশ আর ওইটা দিয়ে কমালাম। এখানে আর একটা হয়েছিল, সেটাও কমিয়েছি। এনারা এখন একটা একটা করে বেরোবে, আবার ঠিক হয়ে যাবে ঠিক পুজোর পর। এনারা বেরোচ্ছে, সেজে গুজে রেডি হচ্ছে, আমার সাথে সাথে ঘুরবে আর ঠাকুর দেখবে আমার মুখের ওপর বসে বসে ঠাকুর দেখবে। তো সেই জন্য রেডি হচ্ছে, আমার ছেলে হাসছে। তো ওই জন্য আর কি আমাকে এদের জন্য তৈরি থাকতে হবে। হ্যাঁ, আর খালি রুটি করবো, কারণ চিংড়ি মাছের তরকারিটা আছে, ওটা দিয়ে আমাদের রাতে ডিনার হয়ে যাবে। এদিকে লাইটটা জ্বলছে, আর মোস্ট প্রবাবলি আমি সানডে হয়তো চুল কাটতে যেতে পারি, পম্পাদির যদি পার্লার ফাঁকা থাকে, কারণ আইব্রো 7 তাড়াতাড়ি করে নিলে আমার সেই ছোট ছোট উঠে যাবে। দেখেনি তোর বাবা? আমি অনেকদিন ধরে খুঁজছিলাম
যে এই জেলি গুলো গতকালও কিনেছিলাম আমি বাইরে বেরিয়ে, যেদিন জুতো কিনতে গেছিলাম সেই দিন। এই যে গ্লুকোজ যে থাকে না, টাটা গ্লুকোজ ডি গ্লুকোজ, তো সেইটা, এটা দুটো অরেঞ্জ ফ্লেভারের কিনেছি আর দুটো কিনেছি লিচি ফ্লেভার। যারা লেমনটা খাওনি খেয়ে দেখো, আমি এটা পাচ্ছি না, লেমনটার এতটাই ডিমান্ড। আর লিচি ফ্লেভারের দুটো পেয়েছি, দুটো এগুলো সব ফ্রিজে রেখে দেবো। লিম্বু পানি, রাইট, এখন না, এখন কিচ্ছু হবে না, চা খেয়েছো? আমার এটা দেখা, হ্যাঁ দেখাবো তো, তার আগে এগুলো দেখে নিই। আর একটা কিনলাম এই আমুলিয়া গুঁড়ো দুধের প্যাকেট, এটা আমার দরকার আছে, আমি একটা জিনিস বানাবো সেই জন্য দরকার আছে, প্লাস আমি যে গুঁড়ো দুধের চা খাবো সেই জন্য আমার আমার গুঁড়ো দুধের চা খেতে বেশি ভালো লাগে। আর নিউট্রেলা দুটো ছোট ছোটগুলো একদম, আমরা ছোট সয়াবিনটাই বেশি খাই, ছোট চামচ যেটা সেটা কিনেছি। এগুলো চাউমিনেও দেওয়া যায় আবার ঝোলে খেতেও খুব ভালো লাগে। তো এই টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। আর আয়ুষ্মান কার্ড কিনেছে পোকেমনের, আটখানা কার্ডের দাম নিয়েছে 15 টাকা। তোমাদের দেখাচ্ছি, বাবাই দেখা, একটা দুটো তিনটে, এটা হলো চিফ মাস্টার। আমি এখন এখন দেখে মানে অনেক সুন্দর লাগছে এগুলো, মানে এটা হলো দেখা যাচ্ছে না অতটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খুব সুন্দর দেখবে, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে, শাইন করছে কার্ডগুলো। কিন্তু 15 টাকার মতন দাম, নেওয়ার মতন দাম না, মাত্র 8টা, কিন্তু অনেক ভালো কোয়ালিটি। হ্যাঁ আর তোমরা প্রচন্ড পরিমাণে, তারপরেও ওর আই মানে একটু চোখেরও তো সমস্যা আছে, তো ও যতটা পড়ে পড়াশোনা করে পরিশ্রম করে ততটা ওর মানে পারফর্মটা ওর পারফরমেন্সটা ঠিক মতন আসে না, তো সেটাতে একটা আমার কষ্টের জায়গা। এটা ঠিক মানে ঠিক হয়ে যাবে, আমি জানি, আমি এটা ঠিক করে দেবো ওকে। দেখো আমিও যে খুব ভালো কোনোদিন স্টুডেন্ট ছিলাম তা নয়, আমিও ভীষণ অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, কিন্তু একটা টাইমের পর আমি পড়াশোনা খুবই ভালো হয়ে যায়, বিশেষ করে 9-10 থেকে আমি যথেষ্ট পড়াশোনায় ভালো হয়ে যায়, 11-12 গ্রাজুয়েশন, তখন থেকে পড়াশোনার এটাও বুঝতে শিখি যে অ্যাকচুয়াল কদরটা কোথায়, এবং পড়াশোনা আমি ভালোই ছিলাম, খুবই পাকা ছিলাম, কিন্তু পড়াশোনাটা করতাম। তো আমি এইটুকু জানি, আমি ওকে সেটাই আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম যে আমিও কিন্তু খুব অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, কোনোদিনও ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি, ফার্স্ট সেকেন্ড থার্ড কেন, কোথায় 20-র মধ্যেও থাকতাম না, মানে এতটাই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। কিন্তু যখন আমি মাধ্যমিক দিলাম আমার রেজাল্ট যথেষ্ট ভালো ছিল, উচ্চ মাধ্যমিকে তো আরও ভালো রেজাল্ট ছিল, আমি স্টার্ট পেয়েছিলাম, কিন্তু খুব একটা বেরোতে পারে না, বা বাড়িতেও সেরকম ওই দিদির কাছে যায়, একটু যায়, দিদি তো বড় হয়ে গেছে, তবু ওর দিদি ওকে যতটা সম্ভব কোম্পানি দেয়, আর ওই সময় পায় না বেরোনোর জন্য, বাকি ওই বাড়ি দেখে আসি বাইরে, আমাদের বাড়িতে সামনে তো দেখো সর্বক্ষণ গাড়ি যাচ্ছে, আমি কোথায় একা ছাড়বো, আমি ছাড়তে পারি না। তারপরে ওর স্যাটারডে সানডে যে আমি খেলতে পাঠাবো ওই মাঠে যে খেলা হয়, সেটাও এখন পারতে পারি না, এখন এই বৃষ্টি বাদল মশা পোকা মাকড় সব কিছুরই একটা চিন্তা থাকে, তো সব মিলিয়ে একটা বেলে ভীষণ মানে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। তো যখন জানি না ইউটিউব আমি কতদিন কন্টিনিউ করতে পারবো, কারণ ওর পেছনে আমাকে সময় দিতে হবে, এরপর ও নানা ধরনের জিনিস অ্যাক্টিভিটির মধ্যে যাবে, বিভিন্ন জায়গায় ভর্তি করাবো, তো জানি না ইউটিউবটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো, তো তাও যতদিন পারবো নিশ্চয়ই করবো, আগে তো ওর ভবিষ্যৎ আমায় গড়তে হবে, তাই না, তো ওর পেছনে এফোর্ট দিতেই হবে। তার মধ্যেও চেষ্টা করছি আমি কন্টিনিউ জিনিসটাকে করে নিয়ে যেতে, যেটুকু জানি যেটুকু করেছি। অ্যাকচুয়ালি দেখো আমার যদি এই মানে ইউটিউব থেকেই আমার যদি এরকম হতো যে না আমার ছেলের ভবিষ্যৎ আছে আমাকে ইউটিউব, সেটা তো নয়, তো তবুও মা লক্ষ্মী যখন দিয়েছে কোনো কিছুই এক জায়গায় ছেড়ে মানে ছেড়ে দেওয়াটা উচিত নয়, কারণ মা লক্ষ্মী যখন আমাকে এই জায়গাটা দিয়েছে তো নিশ্চয়ই কিছু বুঝেই তিনি দিয়েছেন, বা আমি যখন সাকসেস পেয়েছি, মানুষ মানুষ আমার এক সাবস্ক্রাইবার আছে সম্বিতম নাম, ওর সাথে আমার কথা হয়, ওই আমাকে বলেছিল এই কথাটা, পায়ে ছেড়ো না তুমি, এরকম হট করে এই যে বারবার বলো যে ইউটিউব নাও করতে পারি, এটা ছেড়ো না, কত মানুষ আছে স্ট্রাগল করছে এই জায়গাটা দাঁড়াবার জন্য, সেখানে তুমি দাঁড়িয়েছো, তুমি এইটা বারবার বলো না যে সরে যাবে ছেড়ে দেবে, কিন্তু যখন দেখি যে না সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমার প্রয়োজন, আমাকে ওর পেছনে টাইম দিতে হবে,
তো তখন তো একটু ভাবনা চিন্তার বিষয় এসেই যায়, তাই না? আবার ভাবি এতগুলো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তোমাদের এত দেখি, তোমরা আমাকে দেখো, ফট করে যদি আমি একদিন না থাকি বা না আসি তো কি হবে? এই সমস্ত সব কিছু চিন্তা করি। আজকে দুপুরে খুবই ওই জন্য ডিস্টার্ব ছিলাম যে কি করবো, কি হবে না হবে। তো এই সময় অনেকটাই রাত, আমি আয়ুষ্মানকে জাস্ট পড়িয়ে ওকে ছুটি দিয়েছি, ও এখানে খেতে বসেছে, আর ওদিকে আয়ুষ্মানের বাবার খাবারও দিয়ে দিয়েছি। এসে আবার আমি লিখতে বসেছি, বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার সেট করে, মানে কোয়েশ্চেন সেট করে রাখছি যাতে ওকে পরের দিন লিখতে দিতে পারি, তাই আসি সেটা ভিডিওটা করেছিল। তো বন্ধুরা বলতে পারো এটা আমার মর্নিং টু নাইট একটা বিজি রুটিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসবো আগামীকাল, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সায়োনারা।